আজিজুল সরকার নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা কুরবানির ঈদের দিন পশু জবাই করতে গিয়ে একটু অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে পশুটার মেরুদণ্ডের ভিতর তীক্ষ্ণ ছুরি ঢুকিয়ে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন করে দ্রুত তার জান বের করার চেষ্টা করে থাকি। প্রশ্ন হলো যে এটা করা যাবে কি না, এর বিধান কি? বিজ্ঞানীরা বলছেন যে স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে পশুটি হার্ট অ্যাটাক করে মারা যায়। সামনে তো আমাদের কুরবানি, এই বিষয়ে কিছু বললে উপকৃত হব। প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে বা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, কোরআন সুন্নার আলোকে যে পশু জবেহ করে যে সকল পশু ভক্ষণ করাকে আল্লাহ পাক হালাল করেছেন, সেই সকল পশু জবেহ করার জন্যে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হলো যে পশুর মধ্যে শ্বাসনালী, খাদ্যনালী এবং ঘাড়ের দুই পাশে দুটি মোটা বড় রগ রয়েছে, এই চারটি রগ কর্তন করতে হয়। এবং এগুলো কর্তন করে পশুটির জীবন অর্থাৎ তার প্রাণ বের না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং এই চারটি রগ কেটে ফেলবার পর ধীরে ধীরে রক্ত ক্ষরণ হয়ে, রক্ত প্রবাহিত হয়ে পশুটির মৃত্যুর অপেক্ষা না করে অতি তাড়াতাড়ি পশুটিকে মেরে ফেলবার জন্য বা তার জান বের করে ফেলবার জন্য হাড়ের মধ্যে স্পাইনাল কর্ড কর্তন করে যেভাবে পশুকে হত্যা করা হয়, এটি একটি অবৈধ কর্ম এবং এর দ্বারা পশুর অতিরিক্ত কষ্ট হয়ে থাকে। তবে হ্যাঁ, যেহেতু তার রগগুলো সব কর্তন হয়ে রক্ত প্রবাহ হয়ে যায়, রক্ত প্রবাহ হওয়ার কারণে পশুটি হালাল হবে, তবে এভাবে অতিরিক্ত কষ্ট দেওয়াটা এটা শরীয়তে নিষিদ্ধ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা কাতাবা আল ইহসান আলা কুল্লি শাইইন ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রে ইহসান করাকে বাধ্যতামূলক করেছেন। সুতরাং তোমাদের কাউকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, সেটিও সুন্দরভাবে দিতে হবে। যদি কোনো পশু জবেহ করতে হয়, তাহলে সে যেন সেটিকে সুন্দর উপায়ে জবেহ করে, অর্থাৎ সে যেন তার চাকু এবং ছুরিকে ধারালো করে নেয় এবং তার পশুটিকে আরাম পৌঁছানোর চেষ্টা করে এবং পশুটিকে অপ্রয়োজনীয় কোনো কষ্টে নিপতিত না করে। সুতরাং এই প্রক্রিয়ায় কসাইরা অথবা যারা অল্প সময় রক্ষা করবার জন্য তাড়াহুড়া করে এভাবে পশুর হাড়ের মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে আঘাত করে থাকে, তারা অত্যন্ত গর্হিত এবং একটি গুনাহের কাজ করে থাকে। এ থেকে তাদেরকে অবশ্যই বেঁচে থাকা জরুরি। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।